হ্যালো, হাই। গুড মর্নিং। 30শে সেপ্টেম্বর আমরা রেডি হয়ে গেছি। এখন দেখুন, ঘড়িতে বাজছে 6টা, আর অনেকদিন পরে বেরোচ্ছি। বেরোচ্ছি, আর টাইটেলটা দেখে নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি চাঁদিপুর, উড়িষ্যায়। সেখানে ওটিটিসি পান্থনিবাস আমাদের বুক করা হয়েছে আজকে। তো আমাদের অনেকবারই যাওয়া, কিন্তু তাও ভালো লাগে যেতে। 3 দিন ওখানে থাকবো, আর আশপাশটা দেখবো। আশপাশে ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর আর দেখুন যাওয়ার প্ল্যান আছে। জানি না কতদূর হবে, ওটা নেক্সট ডে আগামীকাল করার প্ল্যান আছে। চলুন এবার দেখবো যে কার কার সাথে যাচ্ছে। চলুন আমাদের সাথে চলুন, ঘুরুন, ভালো লাগবে দেখতে। রাস্তায় যা কিছু দেখতে পাবো আমরা দেখবো এবং আপনাদেরও দেখাবো। ঠিক আছে, চলুন। লাগেজটা প্যাক করিয়ে নিই। লিটু প্যাকিং করছে। পিছন দিকটা যাবেন, ওখানটা চলুন শুরু করা যাক। একদম পেছনে দিদি, না ওটা লাগবে আমার, দেখো বলা গেলে বাপ রাখা দেখে না, এখন কি করে বলবো, ভুলে গেছি। দিটি, হ্যালো হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, কেন দেরি হলো এত? আরে আমি তো ঘড়ি তো বন্ধ হয়ে গেছে। না, কে চেপে গেলো কি করে? বিশ্বজিৎ সেনগুপ্ত গাড়ি চালাচ্ছে। আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, সকাল থেকে বৃষ্টিটা হয়নি। কালকে রাতে বৃষ্টিটা থেমে গেছিল, সারপ্রাইজ ছিল। আর বাবা পিছনে, আর দুই মেয়ে, বলেছিলাম দুটো বাচ্চা, একটা অতি ছোট বাচ্চা, এই যে কচি বাচ্চা, ওঠো কচি বাচ্চা, তোকে বলছি কচি বাচ্চা, ওঠো। হ্যাঁ, কে কে যাচ্ছে এবার আমরা বুঝতে পারছি না। কচি বাচ্চা নেই, কচি বাচ্চা নেই হো, তো ব্লগে আগে দেখেছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, সিএম বাইপাস দিয়ে যাচ্ছি, পাটুলি ক্রস করে এলাম। এটা বাঘাযতীনের যাদবপুর যে ট্রেন লাইনটা আছে তারও ফ্লাইওভারটা পাশ দিয়ে, এটা মেট্রো ব্রিজ হচ্ছে, মেট্রো লাইন, মেট্রো ট্র্যাক হচ্ছে এটা। এটা হাইল্যান্ড পার্ক, হাইল্যান্ড পার্কের বিল্ডিংগুলো, আর এটা মেট্রোপলিস মল, বিগ বাজার আছে এখানে। আমরা মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। মা ফ্লাইওভার, দেখুন ডান দিকে লেখা দেখতে পাবেন মা, এই লেগে চলে গেল মা ফ্লাইওভার। তারপর এসি বোস রোড এক সাইডে ফ্লাইওভার,
ওখান থেকে পালিপুরে নামবো, সেখান থেকে সেকেন্ড ঢুকলি বেশ দূরে পুনে এক্সপ্রেস হয়ে যায়। সাঁতরাগাছি রেল স্টেশন, এটা নতুন বিল্ডিং হচ্ছে স্টেশনটার, ট্রেন লাইনটা ওদিকটা আছে, পিছনটায় আছে। আর এটা আমরা এখন কোন এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 117। আচ্ছা, এই যে ফ্লাইওভারটা দেখছেন ডান দিকে, এটা NH-19 দিল্লি রোড চলে গেছে, আমরা নিচেটা দিয়ে যাচ্ছি, কারণ আমরা ধরবো NH-16 যেটা চেন্নাই রোড। অ্যাকচুয়ালি আমরা যেহেতু চাঁদিপুর যাবো, এই রাস্তাটাই ধরবো, এই রাস্তাটাই পুরী হয়ে চেন্নাই চলে গেছে, ভাইজাগ হয়ে চেন্নাই চলে গেছে। আলমপুরের কাছে মোটামুটি আমরা বাড়ি থেকে 40 কিলোমিটার কভার করে ফেলেছি, এখনও মোটামুটি 240 কিলোমিটার আরও যেতে হবে। এটা আমরা প্রায় ধুলাগড়ের কাছাকাছি পৌঁছেছি, ধুলাগড় টোল প্লাজাটা আসছে সামনে। ধুলাগড় টোল প্লাজা 110 টাকা টোল, বুঝতে পারছেন তো, 110 রুপিস। তারপরে বুঝতে পারছেন সামনে রাস্তা কতটা ভালো হবে, 110 টাকা টোল নিচ্ছে, খুব ভালো, ভেরি গুড। কোলাঘাট ব্রিজ, রুমারান নদী, ট্রেনের ব্রিজটা ওইটা দূরেরটা, আর এদিকে কোলাঘাটের পুরোনো ব্রিজটা যেটা এখন আর ইউজ হয় না। রেস্টুরেন্ট রুক যারা কোলাঘাটে, এখানে আমরা ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, ব্লগ ওদিক দিয়ে এসছি আর যাবো ওদিকটায়। চলুন ব্রেকফাস্ট করি। আচ্ছা, এখানে একটা লোক নেই বলে আমার মাস্ক পরে, ঠিক আছে। ছোলার ডাল লুচি নিয়েছি আমি, বাবা খাচ্ছে ছোলার ডাল লুচি, আর ওদিকে লিটু খাচ্ছে ছোলার ডাল লুচি, দিদি একটা শুধু লুচি খাচ্ছে। বাকি এখনো দেয়নি, কি অর্ডার দিয়েছে আসলে দেখাচ্ছে। হোটেলের নাম রুকজারা। আচ্ছা, এদের খাবার এসে গেছে, চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিজ চিকেন স্যান্ডউইচ, চিজ চিকেন স্যান্ডউইচ। বলো কেমন করেছে বলো। ছ মাস না তো, 9 মাস আগে, এখানে আলাদা করে দেওয়া হয়েছে চিনি।
আচ্ছা এটা হচ্ছে বিল দাও দাও বললে হবে না প্রায় ন মাস পর আমরা গাড়ি করে বেরিয়েছি আর ন মাস আগে আমরা যেখানে বেরিয়েছিলাম সেইটার লিংক উপরের উপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন ন মাস আগে আমরা যখন বেদলা গেছিলাম তখন ইজারাতেই গেছিলাম ওটা একটু দেখবেন ভালো লাগবে ন মাস পর বেরোনো দাদা মানে এই ধাবাতে ধাবাতে খাওয়ার যে আনন্দ এটা বলে বোঝানো যাবে না ঠিক আছে আর আমরা রোড ট্রিপ করতে খুবই ভালোবাসি এই 2010 সাল থেকেই আমরা রোড ট্রিপ করছি গাড়িতে আর তবে থেকেই লিটু আমাদের নিয়ে যাচ্ছে অনেক দূর দূর গেছি সবকটা ক্যামেরা বন্ধ করতে পারিনি তখন এই এটা ছিল না মানে ইচ্ছাটা ছিল না এখন মনে হয় যে সকলের জন্য নিজেদের জন্য এটা ক্যামেরা বন্ধ করা ক্যামেরা করা আছে আমাদের কিন্তু সেটা ব্লগিং করার জন্য করা হয়নি ঠিক আছে তখন ব্লগিং তো ছিল না অতটা যাই হোক ঠিক আছে চলুন ব্রেকফাস্ট হয়ে গেছে বেরিয়ে গেলাম আমরা যাবো স্ট্রেট বাঁদিকের এই যে রাস্তাটা দেখছেন অ্যাকচুয়ালি এখান থেকে গেলে বাঁদিকের রাস্তাটা ধরতে হবে এটা দীঘার রাস্তা হলদিয়ার রাস্তা এটা এখান দিয়ে গিয়ে নন্দকুমার থেকে দীঘা বাট আমরা যাবো স্ট্রেট এগুলো ভেজিটেশন ছিল অ্যাকচুয়ালি কিন্তু পুরো পুরো একদম জল জমে গেছে পুরো জায়গার নাম মঙ্গলদেব একদম পুরো মানে লেক হয়ে গেছে পুরো একদম দেখুন এদিকেও তাই রাস্তায় কি জমে গেছে রাস্তায় গঙ্গা জমে গেছে আর রাস্তা গঙ্গা যমুনা হয়ে গেছে তাই তো দেবরা টোল প্লাজা ক্রস করছি কত টাকা টোল এখানে 65 আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি চলে এসেছি বাঁদিকে এই যে ডাইভারশনটা এটা দিয়ে গেলে খড়গপুর টাউন এটা অ্যাকচুয়ালি বোম্বে রোড পেরিয়ে গেছে উপরে ফ্লাইওভার দিয়ে তো আমরা এই ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি এই ফ্লাইওভারটা এটা খড়গপুর টাউনে ঢুকেছে বোম্বে রোড পেরিয়ে গেছে এটা N16 কন্টিনিউ দেখুন এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি কাশফুল ফুটে আছে দেখুন আর ওইদিকে কলকাতা ওখান থেকে আমরা এলাম আর আমরা যাব ওদিকে চাঁদিপুর ওদিকে বালাসোর এটা আমরা খড়গপুর থেকে কিছুটা ক্রস করে এসে দাঁড়িয়েছি তো জায়গাটা দেখুন একটু নীল আকাশ দেখা যাচ্ছে এখন চলুন আমার যাওয়া যাক জবরদস্ত রোদ উঠেছে এখন ঘড়িতে বাজে 10টা এখন এখান থেকে বালাসোর 80 কিলোমিটার এখনো বাকি ওখান থেকে আরো 20 কিলোমিটার মতো টোটাল 100 কিলোমিটার অ্যারাউন্ড এখন আমাদের ডিস্টেন্স বাকি আছে এবং শেষ কদিনের মধ্যে এই প্রথম নীল আকাশ দেখতে পাচ্ছি দেখুন দূরে এবং রোদটাও শেষ কদিনে এই প্রথম দেখতে পাচ্ছি শেষ 3-4 দিনে আমরা খুব ভালো দিনে বেরিয়েছি চলো জায়গাটা খুব সুন্দর গাড়িতে যাওয়ার এটাই হচ্ছে মজা এটা ট্রেনে গেলে হয় না ট্রেনে গেলে তো কোনো কিছু ভালো লাগে নেমে দেখার কোনো সুযোগ নেই কিন্তু গাড়িতে গেলে
এরকম সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়তে প্রচণ্ডই ভালো লাগে আমার, কারণ আমার পৌঁছে যাওয়ার কোনো তাড়া নেই, আমার যাওয়াটাও খুব ভালো লাগে। আপনারা দেখুন জায়গাটা, দেখুন এখানে নদী বিশাল চওড়া, এখন বর্ষাকালের পর, ওদিকে কালো মেঘ, কি অসাধারণ অসাধারণ জায়গা। নদীটা কি কি নদী আমি যাই না ঠিক, আর ওখানে একটা ঘাট আছে, ওখানে একটা মন্দির আছে। দেখুন ওয়েদারটা দারুণ লাগছে, সুন্দর আকাশ, নীল। ধরে আমরা এগিয়ে যাচ্ছি বালাসোরের দিকে, আর এই মেন হাইওয়ে বেরিয়ে গেল, আমরা এখান থেকে ডাইভার্সনটা নিলাম, সার্ভিস রোড ধরেছি, সার্ভিস রোড ধরে এখান থেকে একটুখানি গেলেই বালাসোর টাউন, ওখান থেকে বাদিক নেব, নিয়ে 26 কিলোমিটার চাঁদিপুর। এই যে সামনের মোড়, এখান থেকে আমরা বাদিক নিচ্ছি বালাসোর টাউনের দিকে। বালাসোর টাউনের মধ্যে দেখুন বোর্ড, দেখুন বালাসোর টাউন ওয়েলকাম। এই যাত্রা আমাদের ম্যাপ গুগল ম্যাপ লাগলো না, কারণ গ্রেট বিশ্বজিৎ বাবু উনি রাস্তার মোটামুটি চেনেন পুরোটাই, সেই জন্য আমাদের আর গুগল ম্যাপ ব্যাপারে খুঁজতে হলো না। এত চিল্লা মেলে গেছে না, হ্যাঁ হবেই, দুটো বাচ্চা আছে তো চিল্লা মেলে, আর চার পাঁচজন বড়ও আছে, তো চিল্লা মেলে হবেই, স্বাভাবিক ব্যাপার তো, হ্যাঁ। আচ্ছা এখানে নিচে বালাসোর স্টেশন আছে ডান দিকে, আমরা তার উপরে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, নিচে ট্রেন লাইন দেখতে পাবেন, হ্যাঁ কেউ যদি ট্রেনে আসতে চান তাহলে বালাসোর স্টেশনে নেবে, সেখান থেকে টোটো আছে বা গাড়ি আছে করে চাঁদিপুর আসতে হবে। জ্যাম লেগে আছে সামনে, একটু টাইম লাগবে, কোনো অসুবিধা নেই, টাইম আমাদের কাছে অনেক আছে, এখন 11:20 আছে, টাইম আমাদের কাছে প্রচুর আছে। এবার একটু চা খেতে এসছি, দেখুন হোটেলটা, হোটেল চায় 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 সায়, হোটেল নাম চায় সায়। তুমি আইসক্রিম খাচ্ছ, চকলেট ভ্যানিলা, ভালো আছে খেতে, হ্যাঁ। এবার আমি আইসক্রিম খাচ্ছি, আজকে ডিসাইড করেছিলাম চা খাবো, কিন্তু এখন আবার ওর আইসক্রিমটা দেখে খেতে ইচ্ছা করলো, সেখানে আমি আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা চকলেট আর ভ্যানিলাই আছে, কিন্তু খেতে একটুখানি অন্যরকম টেস্ট। চায়ের প্রাইস 15 টাকা করে, 15 টাকা জাম্বো, এছাড়া স্পেশাল আছে 60 টাকা, অনেকটাই বড় সাইজ। আইসক্রিম খেতে ভালো, হ্যাঁ ভালো না বাজে। আচ্ছা এখানে চা নিয়েছে 15 টাকা করে, আর আইসক্রিম নিয়েছে 40 টাকা করে, টোটাল আমাদের বিল হয়েছে 210 টাকা। এটা আমরা চাঁদিপুরের রাস্তা দিয়ে যাচ্ছি, বালাসোর থেকে চাঁদিপুর যে রাস্তা, সেই রাস্তা, এই সামনের মোড় থেকে বাঁদিকে গেলে চাঁদিপুর বিচ এবং পান্থলি বাস ওদিকে, আর 1 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ পান্থলি বাসটাই দিয়েই বিচের মেন অ্যাক্সেসটা আছে, আমরা এই নিয়ে ফোর্থ টাইম থাকছি মনে হয়, এসে গেছি আমরা, এই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দেখাতে পারছি কিনা জানি না, ওই দূরে সমুদ্র ছাগাছের মধ্যে দিয়ে, আর আমরা এই ওটিডিসিতে ঢুকছি, জলটা এই সময় চলে যাচ্ছে, জল চলে গেছে, না না আছে তাও একটুখানি কাজে আছে, এদিকে অনেক রিসর্ট টিসর্ট হয়েছে, এদিকে একটা রিসর্ট হয়েছে, এটা একটা রিসর্ট না, ক্যাসোলিনা হাউস, আমি বেরিয়ে যাবো গাড়ি থেকে, একদম
এসি রুমে আছি, রুম থেকে ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দিই। নর্মাল এসি রুম, বুকিং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খেতে যাচ্ছি, এটা পান্তু নিবাসের রেস্টুরেন্ট। আজকে আমাদের মেনুতে আছে রাইস, ডাল, আলু ভাজা আর তার সাথে আছে ঠিক আছে যেরকম হয়ে থাকে। আলু ভাজাগুলো ভালো আছে, আলু ভাজাগুলো ভালো কর্মরে আছে। ডালটা ভালো, প্লেন ডাল, আর আলু ভাজাটা প্রচণ্ডই ভালো। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আলু ভাজাটা খুব ভালো, মাংসের টেস্টটাও খুব ভালো। মেথি দেওয়া আছে, মেথি, মেথি চিকেন, মেথি চিকেন, সলিড পিস কিন্তু ছেড়ে আছে, পিসটা সলিড মানে ছেড়ে আছে, মানে পিসটা ব্রেস্ট পিস, ব্রেস্ট পিস কিন্তু টেন্ডার, টেন্ডার। একটু বিশ্বকান্ত ঘুরে আসুন, দেখো চাঁদিপুরের সমুদ্র, জল এখন একটুখানি দূরে আছে, রাত্রের দিকে কাছাকাছি আসবে। এটা চাঁদিপুরের একটা ক্যারেক্টারিস্টিক যে দিনে দুবার জল খুব কাছাকাছি চলে আসে, আবার বাকি টাইমে জল অনেক দূরে থাকে, প্রায় 5 কিলোমিটার। এখনও বেশ অনেকটা দূরে আছে, তবে অতটা দূরে নেই, মাঝামাঝি জায়গায় আছে, এবং রাত্রের দিকে চলে আসবে, জোয়ারের টাইমে রাত্রের দিকে এখানে জল চলে আসবে। আর এই হচ্ছে পান্থ নিবাস, এটা এখানে গাড়ি চড়ছে। অনেকদিন পর রোদ উঠেছে আর এখন নীল আকাশ, শরতের আকাশ মনে হচ্ছে সত্যি। তোমাদের সাথে শেয়ার করবো বলে এখানে এসেছি, এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগছে। চাঁদিপুরে আমরা অনেকবার এসেছি কিন্তু এখানে আমরা আজকে যে ফাঁকা ফাঁকা কোনোদিন পাই, মানে আমরা ছাড়া কি করার, মানে স্থানীয় লোকজনই রয়েছে, খুব খুব আনন্দ লাগছে। অনেকদিন পর গাড়ি করে বেরোনো, গাড়ি করে বেরোনোর মজাই আলাদা। প্রায় 9 মাস পরে বেরিয়েছি, প্রচুর গাড়ি করে ঘুরেছি, অনেক দূর দূরে গেছি, কিন্তু ডিসেম্বরে বেতলার পর এই প্রথম আমরা বেরিয়েছি। এই বছর মানে 21 সালে প্রথম গাড়ি করে বেরোনো, আগে একটা সিকিম ট্যুর করা হয়েছে, তাও প্রায় 6 মাস। ভিডিওটাকে লাইক করবেন অবশ্যই, আরও অনেক কিছু দেখবো আমার সাথে আপনাদের। ছাগল এখানে গোলা খাচ্ছে,
আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি, কারণ অনেক বড় হয়ে যাবে এপিসোডটা এরপরে এটা দেওয়ার জন্য। আর কালকে যেখানে যাব সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আর দেবকুণ্ডটা শিমলিপাল অভয়ারণ্যের বাফার এরিয়ায় রয়েছে, খুলেছে কিনা আমরা জানি না এখনো পর্যন্ত। একটা ফলস আছে, আর একটা ফলস আছে, তার উপরে একটা মন্দির আছে, পঞ্চলিঙ্গেশ্বরে পাঁচটা লিঙ্গ আছে এবং তার উপরে জলটা পড়ে, ওখানেও সিঁড়ি দিয়ে উঠতে হয়। দেবকুণ্ডের রাস্তা এখান থেকে প্রায় 80 কিলোমিটার্স, তো ওটা যদি করোনার জন্য খোলা থাকে তাহলে আমরা যেতে পারব, এবং আমরা ট্রাই করব, আমরা যেটা দেখব ওটা আপনারা এরপরের এপিসোডে দেখতে পাবেন। তাহলে আজকের জন্য টাটা। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যারা চ্যানেলটিতে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেতে পারেন।